বড় বড় চোরদেরকে শাসক দলের চোরদেরকে জেলে যেতে হচ্ছে। কেন তারা জেলে যাচ্ছে? বিজেপির সঙ্গে মারামারি করে জেলে যাচ্ছে, ভালো কাজ করতে গিয়ে জেলে যাচ্ছে। না বন্ধু, আপনার আমার মতো বেকার যুবক যুবতী, মেধাযুক্ত বেকার যুবতী, তা 58,000 চাকরি দোকান খুলে বিক্রি করে দিয়েছেন। এরা সাদা খাতাতে চাকরি দিয়েছে, এরা ওএমআর মার্কশিট চেঞ্জ করে চাকরি দিয়েছে, এরা ক্লাস 5 পাস কে অঙ্কের টিচার বানিয়ে দিয়েছে, এরা পশ্চিমবঙ্গে 4,000 কোটি টাকা মায়ের গয়না, স্ত্রীর গয়না, বাবার জমি, বাড়ির গরু বাছুর সব বিক্রি করে বেকার যুবকদেরকে প্রলোভিত করে যে তোমার মেধা লাগবে না, তোমাকে পরীক্ষায় লিখতে হবে না, তুমি কেবলমাত্র তুমি চাকরি তোমাকে দিয়ে দেব টাকার বিনিময়ে। সেই জন্য আজকে পুরো পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর জেলে প্রতিদিন এজেন্টরা ধরা পড়ছে। আজকেও ধরা পড়েছে চন্দন মন্ডল বলে বনগাঁ বাগদার এক তৃণমূলের নেতা, যিনি কয়েকশো চাকরি বেচেছেন। টিভিতে আমি মোবাইলে দেখছিলাম মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির সঙ্গে তার ছবি, তিনি আবার এখানে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন কিশোর ভাই তুমি রাগ করো না, তোমার সুব্রত শাহ মারা গেছে, সবটা অতীত হয়ে গেছে, তোমাকে ভোটের পরেই ব্লক প্রেসিডেন্ট করে দেব, এই বৈতরণটা পার করে দাও। এই দেবাশিস ব্যানার্জি কে? এই দেবাশিস ব্যানার্জি সে যিনি সুব্রত শাহকে প্রতিটা বিধানসভার নির্বাচনে হারানোর চেষ্টা করেছিলেন। এই দেবাশিস ব্যানার্জি কে? যিনি 2016 সালে এখানে আমার মুখ দিয়ে বলিয়েছিল মমতা ব্যানার্জি যে দেবাশিস আমার আত্মীয় হয়, আমি বলতে পারবো না, তুমি বলে দাও, ওকে বহিষ্কার করা হলো 6 বছরের জন্য। তিনি আজকে সাধু হয়ে গেছেন, তাকে নির্বাচিত করতে হবে, অঙ্কটা তা নয়। মমতা ব্যানার্জি জানে মুর্শিদাবাদ জেলা 70% সংখ্যালঘু থাকে। মমতা ব্যানার্জি জানে এই সংখ্যালঘুদের আমি চাকরি দেব না, আমি মুর্শিদাবাদ জেলায় কাজ দেব না, আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা দেব না, আমি তাদেরকে ভালো করে শিক্ষা স্বাস্থ্য দেব না, তাদের এলাকার রাস্তাঘাট পানীয় জলের উন্নয়ন করব না, তাদেরকে আমি এনআরসির জুজুটা দেখাবো, তাদেরকে আমি বলবো যে বিজেপি এলে তোমাদেরকে মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেবে, আর তাদেরকে ভয় দেখাবো বিজেপি হিন্দুদের পার্টি, বিজেপি এলে তোমার আজান বন্ধ হবে, তোমার ঈদ কুরবানি বন্ধ হবে, আর তারা 21 সালের মতো দল বেঁধে গিয়ে আমাদেরকে ভোট দেবে, এটা মমতা ব্যানার্জি জানে।